মাফতে মানুর নবীকে বলে মনের বেদনা, ও আব্বা শোনো না, ও আব্বা শোনো না। মাফতে মানুর নবীকে বলে মনের বেদনা, ও আব্বা শোনো না, ও আব্বা শোনো না। কে সর্বপ্রথম জান্নাত যাবে তা ওই বলো না, ও আব্বা শোনো না, ও আব্বা শোনো না। দয়ার নবী মা ফাতেমায় বলে বেটি শোনো, যে কথা আজ বলছি তাতে সন্দেহ নেই কোনো, সন্দেহ নেই কোনো। সবার আগে জান্নাত যাবে, সবার আগে জান্নাত যাবে এক কাঠুরিয়ার কন্যা। বেটি দুঃখ পেও না, বেটি দুঃখ পেও না। স্বামী সেবায় তার মতো আর কেউ তো হবে না, বেটি দুঃখ পেও না, বেটি দুঃখ পেও না। মা ফাতিমা বলে আব্বা বলো না আমারে, কোথায় তার ঠিকানা তারে দেখতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে। নূর নবী বলেন নিকটেতেই, নূর নবী বলেন নিকটেতেই সেই বেটির ঠিকানা, গিয়ে দেখে এসো না, গিয়ে দেখে এসো না। যার প্রতি ভক্তির এ দুনিয়ায় আর জুড়ি হবে না, যার প্রতি ভক্তির এ দুনিয়ায় আর জুড়ি হবে না। গিয়ে দেখে এসো না, গিয়ে দেখে এসো না। মা ফাতেমা সংসারেরই কাজ কর্ম সেরে গিয়ে পৌঁছালো দেখো সেই কাঠুরিয়ার ঘরে, কাঠুরিয়ার ঘরে। আওয়াজ দিলেন বেটিকে সেই, আওয়াজ দিলেন বেটিকে সেই, দুয়ার বেটি খোলো না, তোমার দেখার বাসনা, তোমার দেখার বাসনা। তুমি কেমন ওই ঘরনি, তোমার কেমন ঘরানা, তোমার দেখার বাসনা, তোমার দেখার বাসনা। সে কাঠুরিয়ার বেটি যেমন ছিল, বর্তমানে তার স্বামী সেও কাঠুরিয়া। তাই এখন সে কাঠুরিয়ার বিবি হয়ে গেছে, তাই কবি কাঠুরিয়ার সেই বেটিকে কাঠুরিয়ার বিবি বলে উল্লেখ করলেন। তার পরের ঘটনা শুনুন। কাঠুরিয়ার বিবি তখন ঘর থেকে এই বলে, আজকের দিন আপা তুমি যাও না ঘরে চলে, যাও না ঘরে চলে। কালকে আমার স্বামী যদি, কালকে আমার স্বামী যদি দেয় হুকুম শোনো না, তোমায় ফিরতে হবে না, তোমায় ফিরতে হবে না। প্রাণ খুলে আলাপ করব আমরা কালকে দুজনা, তোমায় ফিরতে হবে না, তোমায় ফিরতে হবে না। নিরাশ হয়ে মা ফাতেমা ফিরে সেদিন এলো, সেই বিবিকে দেখার ইশাদ আরো যে বাড়িল, আরো যে বাড়িল। পরের দিন সে যাবে যখন, পরের দিন সে যাবে যখন, তখন হাসান বলে ও মা আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো না। তোমার সাথে আমিও যাব, আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো না,
আমায় নিয়ে চলো না। পরের দিন ফাতেমা যখন গিয়ে ওই পৌঁছালো, তার সাথে তার বড় ছেলে ইমাম হাসান ছিল, ইমাম হাসান ছিল। তাই তো কাঠুরি আর বেবি, তাই তো কাঠুরি আর বিবি দরজার খোলে না, ঘরের বাইরেও এলো না, ঘরের বাইরেও এলো না। তোমার সঙ্গে কেউ ওই থাকবে এমন কথা ছিল না, ঘরের বাইরেও এলো না, ঘরের বাইরেও এলো না। ও আপাজান আজ তোমায় যেতে হবে ফিরে, দেখা হবে আল্লাহ যদি রাখে তাকদীরে, রাখে তাকদীরে। কাল স্বামীর অনুমতি নিয়ে, কাল স্বামীর অনুমতি নিয়ে রাখবো, তাই শোনো না তুমি কালকে এসো না, তুমি কালকে এসো না। তোমায় কষ্ট দেওয়ার জন্যে আমি চাইছি আজ ক্ষমা, তুমি কালকে এসো না, তুমি কালকে এসো না। তারপরে মা ফাতেমায় তখন বিবি কাঠুরিয়ায় বলে, সঙ্গে আমার যে রয়েছে এজি আমার ছেলে, এজি আমার ছেলে। আর আমি হলাম নবীর বেটি, আমি হলাম নবীর বেটি, খাতুনে ফাতেমা পিতা মোর শাহে মদিনা, পিতা মোর শাহে মদিনা। এই কথা তোমার স্বামীকে তুমি বলতে ভুলো না, পিতা মোর শাহে মদিনা, পিতা মোর শাহে মদিনা। কাঠুরি আর বিবি যখন কথা এই শুনিল, ডেকে নেবে ঘরে তাদের মনে ভাবছিল, মনে ভাবছিল। আমার সাথে করতে দেখা, আমার সাথে করতে দেখা, এলো নবীর ঘরানা, আমি ঘরেই ডাকলাম না, আমি ঘরেই ডাকলাম না। যে প্রেম ফাতেমা দেখালো তার সম্মান দিলাম না, আমি ঘরেই ডাকলাম না, আমি ঘরেই ডাকলাম না। এত কথা ভেবে বিবি দরজা খোলে যখন, মা ফাতেমা এদার হতে ফিরে গেছে তখন, ফিরে গেছে তখন। স্বামী ঘরে ফিরে যখন, স্বামী ঘরে ফিরে যখন শুনল এই ঘটনা, কি বলছে শোনো না, কি বলছে শোনো না। কি বলছে? নূর নবীর ঘরের যে কেউ আসুক তুমি আর ফিরাইও না, নূর নবীর ঘরের যে কেউ আসুক তুমি আর ফিরাইও না, তুমি আর ফিরাইও না, তুমি আর ফিরাইও না। এরপরে যেদিন মা ফাতেমা ঘরে এলো, কাঠুরি আর বিবি আপন দুয়ার খুলে দিল, দুয়ার খুলে দিল। বলে এসো আমার ঘরে এসো, এসো আমার ঘরে এসো, ও দুলাল মদিনা, মনে দুঃখ নিও না, মনে দুঃখ নিও না। আমার এ ঘর ধন্য হোক চুমিও চরণ দুখানা, মনে দুঃখ নিও না, মনে দুঃখ নিও না। মা ফাতেমায় ঘরের ভিতর যতনে বসালো, যা আছে তার কুঁড়ে ঘরে সব তারে দেখালো, সব তারে দেখালো।
কেমন তুমি স্বামী সেবা, কেমন তুমি স্বামী সেবা করো আমায় বলো না, আজ সে ভেদ খোলো না, আজ সে ভেদ খোলো না। যার জন্য আল্লাহ দেবেন তোমায় শ্রেষ্ঠ নজরানা, আজ সে ভেদ খোলো না, আজ সে ভেদ খোলো না। বিবি কাঠুরি আর বলে তেমন কিছু না জানি, স্বামী সেবা করা আল্লাহর হুকুম যে ওই মানি, হুকুম যে ওই মানি, সেই হুকুম করতে আমল, সেই হুকুম করতে আমল, দ্বিধা আমি করি না। শোনো গো ফাতেমা, শোনো গো ফাতেমা, এ জীবন স্বামীর সেবায় দিতে চাই যে নজরানা, আমি দ্বিধা করি না, আমি দ্বিধা করি না। স্বামী আমার খেটে যখন আসে ফিরে ঘরে, ভাড়ে করে পানি রাখি পা ধোয়ানোর তরে, পা ধোয়ানোর তরে, আর আপন চুলে মুছিয়ে দি, আপন চুলে মুছিয়ে দি, সেই ভিজে পা দুখানা, একে মিথ্যা ভেব না, একে মিথ্যা ভেব না। তারপরে তারপরে ওগো তারপরে যতন করে তারে খাওয়াই যে খানা, একে মিথ্যা ভেব না, একে মিথ্যা ভেব না। কাঠুরি আর বিবির কথা মা ফতেমা শুনে বাড়ি ফিরে আসে বেটি খোশালি তো মনে, খোশালি তো মনে। আব্বার কাছে এসে যখন, আব্বার কাছে এসে যখন দাঁড়ালো ফতেমা, বলেন শাহে মদিনা, বলেন শাহে মদিনা, কি বলেন? বিবি কাঠুরিয়ায় কেমন তুমি দেখলে বলো না, বিবি কাঠুরিয়ায় কেমন তুমি দেখলে বলো না, বললেন শাহে মদিনা, বললেন শাহে মদিনা। এ কয়দিন দেখলাম আব্বা যেটুকু তার ব্যবহার, হতেই পারে বিবি যে সেই সেরা জান্নাতের হকদার, সেরা জান্নাতের হকদার। স্বামী সেবায় বিবি কোনো, স্বামী সেবায় বিবি কোনো ত্রুটি তার রাখে না, এমন পারে কয়জো না, এমন পারে কয়জো না। এত অভাবের সংসারেও ধৈর্য হারা সে হয় না, এত অভাবের সংসারেও ধৈর্য হারা সে হয় না, এমন পারে কয়জো না, এমন পারে কয়জো না। দয়ার নবী বলেন বেটি কথা নাও শুনে, জান্নাত পাবে বেটি যে সেই নিজ আমলের গুণে, নিজ আমলের গুণে। মানির মান কি ভাবে আল্লাহ, মানির মান কি ভাবে আল্লাহ, রাখেন তা ভাবো না, ও ফতেমা শোনো না, ও ফতেমা শোনো না। তোমার উটের দড়ি থাকবে ধরে সেই সাধিকা কন্যা, ও ফতেমা শোনো না, ও ফতেমা শোনো না। শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেব নিজে নিজেকে কি নেশাত দিচ্ছেন। জান্নাতে তাই তোমার আগে প্রবেশ ও করিবে, রহমতি তো ফাতে মঞ্জে দুজনার ভরিবে, দুজনার ভরিবে। এইভাবে সফল করিবেন, এইভাবে সফল করিবেন,
মর্জি স্বয়ং রব্বানা, কবি গুলজার বোঝো না, কবি গুলজার বোঝো না, তুমি তোমার কর্মের দ্বারা সেই সত্যকে খোঁজো না, কবি গুলজার বোঝো না, কবি গুলজার বোঝো না, কবি গুলজার বোঝো না, কবি গুলজার বোঝো না। আশায় আছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর কঙ্গাল আমি কান্দে জারি জার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার, তাদের মতন বানাও প্রেমিক নামে অস্পুরণীয় নবীজি, সুযোগে দেখা দিবানি ও নবীজি, স্বপ্নে যোগে দেখা দিবানি, আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর কাঙ্গাল আমি কান্দে জারি জার, দয়া করি দয়াল নবী দেখা দাও কেবা, তাদের মতন নবীর উম্মত হলাম ধন্য মায়ের কুল, সে নবীকে না চিনিয়ে হারালাম দুকু, বিশ্ব নবীর উম্মত হলাম ধন্য মায়ের কুল, সে নবীকে না চিনিয়ে হারালাম দুকু, দিবানি সে ঝরছে শুধু দুই নয়নের পানি, ও নবীজি স্বপ্নে যোগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যোগে দেখা দিবানি, আশায় আছি দুই নয়ন তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর কাঙ্গাল আমি কান্দে জারি জার, দয়া করি দয়াল নবী দেখা দাও একবার, তাদের মতন বানাও প্রেমিক নামে অস্পুরণীয় নবীজি, স্বপ্নে যোগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যোগে দেখা দিবানি, মক্কী উদয় হলো শুইলেন মদিনাতে, সে নবীকে দেখতে পরাণ কাঁদে দিন রাতে, মক্কা ভূমি উদয় হলো শুনলেন মদিনাতে, সে নবীকে দেখতে পরাণ কাঁদে দিন রাতে, ফেরেশতাগণ দরুদ পড়ে সল্লু আলা নবীজি, স্বপ্নে যোগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যোগে দেখা দিবানি, আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর কাঙ্গাল আমি কান্দে জারি জার, দয়া করি দয়াল নবী দেখা দাও একবার, তাদের মতন যোগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যোগে দেখা দিবানি, আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর